তো আলহামদুলিল্লাহ একটা ভালো একটা গুড একটা গুড নিউজ আছে ভালো খবর সেটা হচ্ছে যে আমি যে দুই দিন আগে যে ভিডিওটা তৈরি করছিলাম যে এক মেয়েক নিয়ে যে সে খুব অসুস্থ হয়েছিল কোমরে তার অপারেশনের জন্য টাকার জন্য আমি একটা ভিডিও তৈরি করছিলাম তো সেই ভিডিও দেখার পরে আমার এক পরিচিত ভাই আছে সেই পরিচিত ভাই আমাকে হচ্ছে কিছু টাকা দিয়েছে এবং বলছে নামটা মেনশন করতে নিষেধ করছে তো ওই ভাই হচ্ছে মালয়েশিয়াতে থাকে সেই মালয়েশিয়ার যে ভাইটা আছে সেই ভাই কিছু টাকা পাঠাইছে তো সাত হাজার টাকার মতো পাঠাইছে তো সেই সাত টাকাটা আমি এখন তাদেরকে দেব এবং এটা খুব একটা ভালো একটা নিউজ যে সে টাকা দিয়েছে ইচ্ছা করলে এখনও আপনারা টাকা দিতে পারবেন তো টাকাটা ওনার নাম্বারে না দিয়ে টাকাটা আমার নাম্বারে দিছে মানে ওনার সাথে আমার ভালো একটা সম্পর্ক যার কারণে উনি টাকাটা দিছে তো সেই টাকাটা আমি এখন হস্তান্তর করবো মানে যে রুগী আছে সেই রুগী বা অথবা রুগীর যে ভাই আছে সেই ভাইকে আমি এখন সেই টাকাটা দেব। তো আমি ওনাদের বাড়িতে আসছি এই যে বাড়িটা দেখতে পারতেছেন এই যে বাড়িটা এই যে আমার সাথে এই যে যিনি অসুস্থ যাকে নিয়ে ভিডিওটা করছিলাম এই যে উনি এখানে আছে তার হচ্ছে যে বড় ভাই সেও আছে তারপরে হচ্ছে তার যে যে মা সেও আছে মানে রুগীর যে মা সেও আছে আর হচ্ছে রুগী যে আমার সাথে বসা আছে এই যে রুগী আমার সাথে বসা আছে মালয়েশিয়া থেকে কিন্তু আপনার কিছু টাকা দিছে তো সেই টাকাটা আমি আপনাকে দেব এবং আরও যারা আছে তাদেরকেও অনুরোধ করে বলবো কারণ এটা চিকিৎসা করতে কিন্তু মোটামুটি মানে অপারেশন করতে অনেক টাকা লাগবে প্রায় হচ্ছে আপনার দেড় লাখ টাকার মতো দেড় লাখ টাকারও বেশি লাগবে মানে প্রায় দুই লাখের কথা কইছে তো দুই লাখের কথা ডাক্তার বলছে তো প্রায় দুই লাখ টাকার মতো লাগবে টাকাটা আমি এখন তাদেরকে দিয়ে দেবো এই যে এখানে হচ্ছে সাত হাজার টাকা আছে তো আমি সাত হাজার টাকা তাদেরকে দিয়ে দিলাম আর তোমার দুধ ভাত ভাই এখন হচ্ছে ওইটা এখন ওই ভাইটার জন্য যদি আপনারা কিছু বলার থাকে যে ভাই হচ্ছে টাকাটা পাঠাইছে ভাই কিন্তু মালয়েশিয়া থাকে হ্যাঁ ভাই আমার বাচ্চা দুইটার জন্য আপনি যে উপকার করলেন আমি আজীবন ভুলব না তুমি আমাক দান করছো আল্লাহ তোমাক দান করবে ভাই আমি অনেক গরীব অসহায় আল্লাহ তোমাক রহমত করবে তো ভাই যতটুকু সামর্থ্য কি অতটুক দিছে তো এখন কথা হচ্ছে এই টাকা দিয়ে তো হবে না আর অনেক টাকা লাগবে আমরা মানে এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য যে উনি দিছে তারপরে ওনার বিকাশে যে নাম্বারটা দেওয়া ছিল সেই নাম্বারেও কিছু টাকা আসছে যাই হোক যেভাবে যে অল্প দিছে যেটাই দেখ অন্তত দিছে তো তখন বিকাশ নাম্বারটা একটু আবার বলবে আপনারা সেই বিকাশ নাম্বারে যে যতটুক পারেন সামর্থ্য অনুযায়ী সে ততটুক দেবে একটু বিকেশ নাম্বারটা একটু জিরো ওয়ান সেভেন ডবল নাইন সেভেন থ্রি সিক্স সেভেন নাইন ফাইভ এই নাম্বারে বিকাশ করা আছে ওনার বিকাশ নাম্বার আছে এবং আপনারা বিকাশ করার আগে তার সাথে কথা বলতে পারেন সরাসরি তার সাথে কথা বলবেন কথা বলিয়ে আপনারা হচ্ছে যে কনফার্ম হয় তারপরে যে যেভাবে পারেন সে সেইভাবে সহযোগিতা করেন তাহলে তার যে অপারেশনটা সেই অপারেশনটা হইলে তার সে সুস্থ হবে তো যে টাকাটা পাঠাইছে তাকে অসংখ্য ধন্যবাদ ওনার কিন্তু অপারেশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমি এই ভিডিওটা রাখবো না এই ভিডিওটা আমি ডিলিট করে দিব হ্যাঁ অপারেশনের যে ভিডিওটা আছে সেই ভিডিওটাও কিভাবে সে সুস্থ হয়েছে সেই ভিডিওটা পুরো ভিডিওটাই থাকবে